আজ আবার একটা বাংলা ব্লগ নিয়ে চলে এসেছি। অনেকদিন বাদে এলাম না বাংলা নিয়ে, বাংলা ব্লগ নিয়ে। আসলে আমার এই ছোট্ট রান্নাঘরটা একটুখানি চেঞ্জেস হয়েছে। চেঞ্জেস মিনস আমার যে ওখানে একটা ওই দিকটায় দেখতে পাচ্ছো তোমরা, ওখানটায় একটা স্ট্রিং মতো লাগানো ছিল যাতে আমার ওই রুটির কাপড়, তারপরে ন্যাপকিন ট্যাপকিন সব শুকোতে দিতাম, মানে কিচেন ক্লিন করার জন্য ন্যাপকিন টাওয়েল এগুলো শুকোত দিতাম। সেটা ছিঁড়ে গেছে আমার কর্তাকে বলে বলে। সে আর কিছুতেই কিছু করে না, তার টাইম হয় না, এটা হটা হতে হতে আমাকে আজকে দুটোর ওখানে ইয়ে লাগিয়ে দিয়েছে। দেখো এই যে এই দুটো লাগিয়ে দিয়েছে। এবার তাকে আমি কিছুতেই এটা বুঝিয়ে উঠতে পারলাম না যে রান্নাঘরটা এমনি আমার ভীষণ ছোট, কিন্তু সেখানে এরকমভাবে সামনের দিকে কে লাগায়? আর তার চেয়ে বড় কথা, লাগানোর জায়গাও নেই। আমি ভেবেছিলাম ওই যেখানে সিঙ্কের ইয়েটা আছে ওখানটায় লাগাবো, বাট ওখানে করা যাবে না। তো একটা লাগালেই হতো, বাট লাগিয়ে দিয়েছে, কিছু করার নেই। তাই প্রথম দিকে সকাল দিয়ে উঠি মাথাটা একটু গরম ছিল, আবার এখন একটু ঠান্ডা হয়ে গেছে। ঠান্ডা না করে তো উপায় নেই। আর কিছু জিনিস তোমাদের দেখাবো, ওই যে আমি চা খাই না, আমরা সবাই প্রচুর চা খাই, তোমরা সবাই জানো। সেই চা পাতাগুলো চা হয়ে যাওয়ার পর চা পাতাগুলো রেগুলার আমি ধুয়ে একটা জায়গায় স্টোর করি। তো সেই স্টোর করতে করতে এবার যখন কোনো সবজি কাটি, সেই সবজির ধরো কোনো কিছু কল বেরোচ্ছে, যেমন আলুর গায়ে হয়তো একটুখানি আলু কল মতো বেরিয়েছে, ওগুলোর ওই চা পাতার ওটার মধ্যে রেখে দিই। বা মুলো কাটছি, মূলোর ওপরের পোর্শনটা কেটে ওর মধ্যে রেখে, করতে করতে না আমার অনেক গাছ গজিয়ে যায় করতে। হ্যাঁ, মেনলি আলু আর মূলোটাই হয় জানো তো, আমি কুমড়োর বিচি টিচিও ফেলেছি, হয় না সেভাবে। তো ঠিক আছে, এবার সেগুলো আজকে আমি ওকে ধরেছি আমার কর্তাকে যে চলো ওগুলো লাগিয়ে দেবে, চলো তোমরাও আমাদের সাথে চলো দেখাবো। আর ও হ্যাঁ, তোমাদেরকে আরও কিছু জিনিস দেখাবো। আসলে আমাদের নিচটায় না যেখানে গাছ আছে সেখানে না প্রপার রোদটা আসে না, মানে একটাও গাছ সুস্থভাবে বড় ভালোভাবে বড় হতে যতটা রোদ লাগে সেরকম পরিমাণে রোদ ওখানে পায় না, পায় খুব হালকা হালকা পায়, যার জন্যে না এত বড় শীতটা হয়ে গেল। আমাদের কোনো টমেটো গাছ আছে, টমেটো হয়নি, বেগুন গাছ আছে, বেগুন হয়নি। যখন কাঠফাটা রোদ হবে তখন ওগুলো হবে, যখন কারোর বাড়িতে হয় না, কারণ নিচটা ঠান্ডা, তো রোদটা নিচে এখন আসে না, গরমকালে আসে, তাই গরমকালে হয়। আর ছাদে আমরা কোনো গাছ তুলতে পারি না, কারণ অত বড় ছাদ না, আগে সমস্ত জিনিস আমাদের ছাদে হতো, কিন্তু ছাদে না জল বসে বসে ছাদ পুরো বাড়ির ছাদ খারাপ হয়ে গিয়ে তারপরে আমাদের ছাদ সারানো হয়েছে। তো সেসব অনেক কারণে আর ছাদে তুলতে সাহস হয় না, নিচেই করি, হোক না হোক যা হোক আর কি। তোমরা দেখেছ, তোমাদের দেখিয়েছি নিশ্চয়ই, ঝিঙে হয়েছে, উচ্ছে হয়েছে, এর আগে বেগুন হয়েছে, ভালো লাগে দেখতে, লঙ্কা হয়েছে, কিন্তু এখন লঙ্কা পর্যন্ত হচ্ছে না, এত ঠান্ডা বলে, মানে গরম পড়ে গেছে কিন্তু নিচে যেহেতু প্রপার রোদ আসছে না, হচ্ছে না। তো ঠিক আছে, দেখা যাক, এইগুলো লাগিয়ে দিলাম। আর ধনে পাতা লাগিয়েছিলাম জানো, ধনের কলও বেরিয়েছে কিন্তু গাছগুলো বাড়ছে না, গাঁদা গাছ যেরকম সেরকমই রয়েছে, একটা তো ফুল আসছে না, বাড়ছেও না। রজনীগন্ধা গাছের সেম অবস্থা, মানে প্রচণ্ডভাবে রোদের অভাব আমাদের ওখানটায়। আর ছাদে যদি তত্তরিয়ে বাড়বে, তোমাদের ছাদে একটা জিনিস দেখাবো, দেখানো হয়নি, এইটুকুনি ছোট্ট পুঁই গাছ, তাতে পুঁই মিটুলি হয়ে রয়েছে। আর গাছ আমি জানি না কেন গাছটা বহুদিন আগে লাগিয়েছি, তোমরা দেখেছো হয়তো ভিডিওতে যে আমি লাগিয়েছিলাম, কিন্তু না গাছটার কোনো বার নেই, ওই ছোট হয়ে রয়েছে, তার মধ্যে আবার পুঁই মিটুলিও হয়েছে। তো চলো তোমাদের সাথে শেয়ার করি ওগুলো, ওই যে গাছগুলো লাগাবো ওগুলো শেয়ার করি, পুঁই মিটুলিটাও দেখাবো। তারা এটা কি গাছ গো? এটা সিম, ওরম ভাবে তোলা যাবে না, খুব কেয়ারফুল তুমি এটাকে আলত করে উপরে নাও।
সাইড দিয়ে তোলো। এই বাবা আলুটাকে নষ্ট করে দিল গো। এটা আলু আছে, তুমি সাইড দিয়ে নিতে বলছি ওই জন্য। যা 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 সব আলুগুলো নষ্ট করে দিল। দেখো নোংরা পাতা সমেত ফেলছে। এবারে গোবর সারটা এরকম কেন গো, কালো হয়ে থাকে না? এবার একটা এরকম খয়েরি খয়েরি হয়েছে। এখানে আর একটা আছে, সাইড দিয়ে সাইড দিয়ে করো। হ্যাঁ এখানে আরো একটা আছে। এই দেখো সেই ধনে পাতা গাছ, এই টুকু টুকু সব বেরিয়েছে, আর বড়ই হচ্ছে না, তাই তুলে ফেললাম। তুলে ফেলে ইয়ে লাগানো হলো, মূলো গাছ লাগালো। এই দেখো সেই ছোট্ট পুচকি গাছ, পুইমিটুলি ভর্তি পুটকি গাছ, তাতেও পুইমিটুলি দেখতে পাচ্ছ তোমরা? কি বলো তো, বেগুনি শীতের বেগুনের বেগুনি দারুণ লাগে। কিন্তু আজকে একটু বাবার জন্য নিয়ে যাব। অ্যাকচুয়ালি ওখানে না গিয়ে করতে খুব প্রবলেম হয় গো, এখানে করে করে অভ্যেস হয়ে যায়, তো ওখানে করতে গেলেই খালি এটা ঘাঁটি ওটা ঘাঁটি এই করি। আজ এই গাছপালা দেখাতে দেখাতে সময় চলে গেল বলো, ওদের সাথে কথা বলতে বলতে গাছপালার ওদিকে চলে গেছিলাম, সময়টা বেরিয়ে গেছে। ওই জন্য ভাত আর আজকে মাংস ছিল লাঞ্চে, সুতরাং আর কোনো চিন্তাই ছিল না। সেসব খেয়ে দিয়ে আমি দেখলাম হাতে খানিকটা সময় আছে, এই যে এইসব ইস্ত্রিগুলো আজ আমি কমপ্লিট করলাম, করে আবার তোমাদের কাছে এলাম। ভাবলাম তোমাদেরকে বলি একটু, যে এবার আমি যাই, আবার আসবো অন্য একদিন। যদি ইচ্ছে হয় ভালো লাগে তাহলে আমার চ্যানেলটাকে একটু সাবস্ক্রাইব করো, লাইক করো, কমেন্ট করো। তোমরা তো কমেন্ট করোই না।